আগামী এক মাস কোন ওয়েতে পড়াশোনা করলে কিভাবে পড়াশোনা করলে তুমি সবার চাইতে এগিয়ে থাকবে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তুমি অনেক ধাপ এগিয়ে থাকবে এই জিনিসটা আজকে ভিডিওতে ক্লিয়ার করব কারণ এখন হচ্ছে ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়েছে প্রথম এক মাস যারা ভালোভাবে পড়াশোনা করবে না তারা হচ্ছে এক মাস পরে গিয়ে আর তেমন আগ্রহ থাকবে না বা সেই কনফিডেন্সটা আর পাবে না তখন হচ্ছে অনেক পড়াশোনা করার কোনো সুযোগ থাকবে না বা করলেও কিন্তু অন্যদের থেকে পিছিয়ে থাকে যদি তোমরা এখন যারা এই ভিডিওটা দেখছো তোমরা যদি এই এক মাস এভাবে পড়াশোনা করো তো কিভাবে পড়াশোনা করবা সেই জিনিসটা বলছি বিএনতে যারা আছে সেমিতে যারা আচ্ছা যে ইউনিটে মনে করো তুমি তোমার কিভাবে পড়াশোনা করা উচিত এটা একদম ডিটেলস আলোচনা করবো ধরো তোমার এখন বি ইউনিটের সাবজেক্ট আছে তিনটা সি ইউনিটের সাবজেক্ট আছে পাঁচটা এখন তুমি কিভাবে পড়াশোনাটা করবা তোমার অবশ্যই এমন একটা রুটিন রাখা লাগবে যে প্রত্যেক দিন তোমার ইংলিশটা পড়তে হবে এটা একটা বিষয় মাথায় রাখবা কেন পড়বো এটা পরে বলছি আর বি ইউনিটে যেহেতু ধরো তিনটা সাবজেক্ট আছে তোমার ধরো আজকে তুমি ইংলিশটা পড়লো ইংলিশের সাথে বাংলাটা পড়লো দুই একটা একটা দিনে যদি দুইটা সাবজেক্ট পড়ো তাহলে গুড এনাফ একদিনে তোমার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়ার দরকার নেই ধরো প্রত্যেক দিন তুমি রুটিনে রাখছো ইংলিশ বাংলা এখন ধরো আজকে ইংলিশ পড়েছো বাংলা পড়েছো তা আমি কিন্তু তোমাকে এখানে একদম সব কিছু ডিটেলস এখানে দেখাচ্ছি না কারণ এক একজনের পড়াশোনা করার স্টাইল থাকতে হবে এক এক রকম তুমি যদি আমার কথা মতো আমার মতো করে পড়াশোনা করো এটা তোমার ক্ষেত্রে ওভাবে প্রযোজ্য নাও হতে পারে তোমাকে জাস্ট আইডিয়াটা দিচ্ছি একটা মাস আগামী একটা মাস কিভাবে পড়াশোনাটা করা উচিত তোমার জন্য ধরো আজকে ইংলিশটা পড়লাম কালকে তুমি বাংলাটা পড়লাম কালকে আবার তুমি ইংলিশটা পড়লো সাধারণ জ্ঞান পড়লো এভাবে হচ্ছে ইংলিশটা তুমি প্রত্যেক দিন রুটিনে রাখবা আর সাথে করে তুমি বাংলাটা রাখবা আর হচ্ছে কোনো আজকে বাংলা রাখলে কালকে সাধারণ জ্ঞান কালকে সাধারণ জ্ঞান রাখলে পরের দিন বাংলা এভাবে এখন তারপরে সিউনিটা যারা আছে ধরো আজকে ইংলিশটা পড়লাম আজকে হচ্ছে ইংলিশের সাথে তুমি অ্যাকাউন্টিংটা পড়লাম তারপরে কালকে তুমি ধরো ম্যানেজমেন্ট পড়লা ম্যানেজমেন্টের সাথে ইংলিশ পড়লা তারপরে দিন তুমি ফাইন্যান্স পড়লা ফাইন্যান্সের সাথে তুমি ইংলিশ পড়লা তারপরে বাংলা পড়লা এইভাবে এখন সিউনিটে যারা ভালো করতে চাও তাদের অবশ্যই বাংলা এবং ইংলিশে ফোকাস করা লাগবে কারণ এই দুটা সাবজেক্ট হচ্ছে সিউনিটে যারা ভর্তি পরীক্ষা দেয় তাদের জন্য পার্থক্য গড়ে দেয় কারণ ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং এগুলো হচ্ছে কমার্সের সাবজেক্ট এগুলো সবাই হচ্ছে মোটামুটি অ্যাভারেজ ভালো একই ধরনের নাম্বার পেয়ে থাকে কিন্তু বাংলা ইংলিশে যারা ভালো করে তাদের কিন্তু পার্থক্যটা মানে আগে হয়ে যায় যারা বাংলা ইংলিশে ভালো করে এই জন্য তোমার এভাবে রুটিনটা করা লাগে এবং কিভাবে পড়বা কোন কোন পয়েন্টে পড়বা এই জিনিসটা এখন বলছি ধরো তুমি গ্রামারের জন্য তিনটা পার্ট আছে একটা হচ্ছে তোমার মেমোরাইজিং পার্ট গ্রামার পার্ট একটা হচ্ছে রিটেন পার্ট এখন রিটেন পার্ট এখনই তোমার প্রস্তুতি শুরু করা লাগবে এমন না আগামী এক মাস তোমার রিটেন না পড়লেও চলবে কারণ তুমি গ্রামারে ফোকাস করলে সেটা রিটেনের পরে তোমার এমনিতে হয়ে যাচ্ছে এখন ধরো গ্রামার যে তোমার প্রত্যেক দিনে পড়া লাগবে এমন না তুমি যদি কোচিংয়ে ক্লাস করো বা কোনো কোর্সের অধীনে ক্লাস করো তাহলে যেদিন গ্রামারের ক্লাস হচ্ছে সেদিন তুমি গ্রামারটা পড়ো বাকি সব দিন তুমি মেমোরাইজিং পার্ট পড়ো কারণ মেমোরাইজিং পার্ট পড়লে সেটা তোমার রিটেনের কাজে লাগবে স্পেশালি যারা সিউনিট আছে তাদের কিন্তু ট্রান্সলেশন আছে রিটেনে 10 নাম্বার যারা ভোকাবুলারিতে ভালো দখল রাখবে তারা কিন্তু ট্রান্সলেশন অনেক ভালো করবে তো এই জিনিসটা মাথায় রাখবে যে যেদিন তোমার টিচার গ্রামারের ক্লাস করাচ্ছে বা কোচিংয়ে ক্লাস করছে সেদিন গ্রামার ক্লাস হচ্ছে সেদিন তুমি গ্রামারটা পড়ো বাকি সব দিন তুমি মেমোরাইজিং পার্ট পড়ো আগামী এক মাস তোমার এটাই রুটিন থাকা দরকার ঠিক আছে আগামী এক মাস যদি তুমি মানে মেমোরাইজিং পার্টটা খুব ভালোভাবে পড়ো তাহলে দেখবে এক মাস পরে তোমার কনফিডেন্স লেভেল অনেক হাই থাকবে এবং তখন তুমি আরো বেশি টার্গেট নিতে পারবা বা টার্গেট করে পড়াশোনা করতে পারবা তাহলে ওভারঅল যদি বিষয়টা বলি শেষ হয়নি কিন্তু বিষয়টা আরেকটা বিষয় আছে বলবো শেষ দিকে তাহলে ওভারঅল এই পড়াশোনার বিষয়টা যদি বলি তোমার প্রত্যেকদিন রুটিন থাকবে দুইটা সাবজেক্ট করে পড়া দুইটা সাবজেক্টের বেশি না পড়া কারণ একদিনে তুমি তিন চারটা সাবজেক্ট পড়বা ঠিকই তুমি সময় দিলা পড়াশোনা করলা দেখবা অবশেষে যা যা টপিক পড়েছো প্রত্যেকটা সাবজেক্টের কোনোটাই কিন্তু তুমি ভালোভাবে জানলা না বা মাথায় কিন্তু থাকবে না বা মনে থাকবে না এই জিনিসটা কিন্তু তোমার মাথায় রাখা লাগবে বা বোঝা লাগবে বিষয়টা এটা হচ্ছে ভালোভাবে বোঝার চেষ্টা করবা আর যে বিষয়টা বললাম সেটা হচ্ছে তুমি কখন তাহলে পড়াশোনা করবা কিভাবে করবা ধরো এখন তুমি প্রত্যেক দিন সময় রেখেছো ইংলিশের জন্য 2 ঘন্টা করে মেমোরাইজিং পার্ট পড়ার এখন বাংলার জন্য যখন পড়বে তখন বাংলার জন্য একটা নির্দিষ্ট টাইম রাখবা তোমার পড়াশোনার সময় হওয়া উচিত সকালে সময় হওয়া উচিত সকালে তুমি 7টার সময় ধরো ঘুম থেকে উঠলা 10টা পর্যন্ত পড়াশোনা করলা বা ব্রেকফাস্ট করে পড়াশোনা করলা বা পড়াশোনা করে ব্রেকফাস্ট করলা তারপরে দুপুর পর্যন্ত কিন্তু তুমি 2 ঘন্টা টাইম পাচ্ছ 2 ঘন্টা আরো পড়াশোনা করার সুযোগ পাচ্ছ দুপুরে তুমি লাঞ্চ করো তারপরে তুমি সামান্য যা যা টুকটাক গুরুত্বপূর্ণ কাজ আছে সব করো বিকেলে তুমি একটু রেস্ট করো বা যদি সম্ভব হয় রেস্ট করার আগে বা রেস্ট করার পরে তুমি বিকেলে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পড়াশোনা করো তাহলে সারাদিনের মধ্যে কিন্তু 2-2-4 কমপক্ষে 6 ঘন্টা সময় তোমার পড়াশোনা হয়ে যাচ্ছে 6 ঘন্টা যদি তুমি ওভারঅল একটা দিনে 6 ঘন্টা যদি পড়াশোনা করো তাহলে এটা গুড এনাফ কিন্তু তুমি কিন্তু এভাবে পড়াশোনা করলে মানে সারাদিনেই কিন্তু 6 ঘন্টা পড়াশোনা করতে পারছো রাতে তুমি কমপক্ষে 2 ঘন্টা পড়ো বা 3 ঘন্টা পড়ো বা তোমার অনলাইন কোর্সের কোনো ক্লাস থাকলে সেটা করো বা কোচিংয়ের পড়াশোনা থাকলে সেটা করো বা কোচিংয়ের পড়াশোনা যারা কোচিংয়ের আন্ডারে আছে অনলাইন কোর্সের আন্ডারে আছে তাদের তো ওখানে পড়াশোনা থাকবেই সেভাবেই তুমি ওই পড়াগুলো কিন্তু পড়বা অর্থাৎ রুটিন ওয়াইজ তুমি পড়াশোনাটা করতে পারছো এমনিতেই আজকে ক্লাস আছে যেটা ওই ক্লাসের লেকচার শিটটা আজকে শেষ করো এবং যেহেতু আজকের ক্লাসটার লেকচার শিটটা শেষ করে ফেলো
করেছো তখন তুমি আরেকটা সাবজেক্ট অ্যাড করে পড়ো, অর্থাৎ দুইটা সাবজেক্ট যেহেতু পড়তে বলেছি এভাবে হচ্ছে তুমি পড়ো। ধরো আজকে কুচিয়ে ক্লাস হয়েছে এটা, তুমি এটা পড়লো এবং সাথে হচ্ছে তুমি আরেকটা সাবজেক্ট পড়লো। ধরো আজকে ইংলিশ ক্লাস হয়েছে, যেমন আমি আজকে ইংলিশ ক্লাস নিয়ে আসছি ধরো কোচিং থেকে, এখন ধরো তুমি ইংলিশটা পড়লাম এবং সাথে হচ্ছে অ্যাকাউন্টিংটা পড়লো, বা দুইটা কঠিন সাবজেক্ট হয়ে যাচ্ছে, তুমি ইংলিশের সাথে বাংলাটা পড়ো বা ইংলিশের সাথে ম্যানেজমেন্ট পড়ো বা মার্কেটিং পড়ো, যেটা তোমার কাছে ইজি লাগে। আর যারা বি ইউনিটে আসো বললাম প্রত্যেক দিনই তোমার তিনটা সাবজেক্ট পড়ার দরকার নাই, তুমি যদি দৈনিক 6 ঘন্টা সময় পাও পড়ার জন্য তাহলে দুইটা সাবজেক্টে যদি দাও, প্রত্যেকটা সাবজেক্টে 3 ঘন্টা করে সময় দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু তখন তোমার পড়াশোনাটা একদম স্ট্রং হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি যেই সাবজেক্টে সময়টা দিচ্ছ ওটাতে অনেক ভালোভাবে তুমি জানতে পারছো বা টপিকটা খুব ভালোভাবে শেষ করতে পারছো। হাফ হাফ করে কোনো কিছু পড়ার চাইতে একটু ভালোভাবে পড়াটা তোমার জন্য বেশি বেটার হবে বা বেশি ইফেক্টিভ হবে। এভাবে আমি মনে করি তোমার পড়াশোনা করা উচিত। এবং যেটা বললাম যে বি ইউনিট হোক সি ইউনিট হোক, রুটিনটা মেনটেন করা লাগবে বা কনসিস্টেন্সিটা মেনটেন করা লাগবে। তুমি যদি ধারাবাহিকভাবে পড়াশোনা করো তাহলে ইনশাল্লাহ অবশ্যই ভালো করবে। এভাবে হচ্ছে তোমার পড়াশোনা করা লাগবে। এখন তুমি কোন কোন টাইমে তোমার জন্য ভালো হবে বা কোন টাইম তোমার জন্য হচ্ছে ইজিয়ার হবে সেই জিনিসটা তুমি ভেবে সিদ্ধান্ত নিবা। কিন্তু আগামী এক মাস যারা এই স্ট্র্যাটেজিতে পড়াশোনা করবে, অর্থাৎ প্রত্যেক দিনই পড়াশোনাতে সময় দিবে বা 6 ঘন্টা করে কমপক্ষে সময় দিবে, তারা আগামী এক মাস পরে অনেক অনেক এগিয়ে থাকবে। এবং যেটা বললাম সি ইউনিটের জন্য ইংলিশ বাংলা ম্যাটার করে বেশি, ইংলিশের মেমোরাইজিং পার্ট প্রত্যেক দিনই পড়বা, বাংলার যে মেমোরাইজিং বা মুখস্থের পড়া যেগুলো আছে বা বিরোচন অংশ এগুলো তাড়াতাড়ি পড়ে ফেলো। আগামী এক মাসে মুখস্থের পড়াগুলো কমপক্ষে তুমি 60% শেষ করে ফেলো বা 50% শেষ করে ফেলো, তাহলে দেখবে এক মাস পরে গিয়ে তুমি অনেক এগিয়ে থাকবা। এবং যারা বি ইউনিট আছো তারা হচ্ছে তিনটা সাবজেক্টে ভালোভাবে পড়ো, কিন্তু একদিনে তোমার তিনটা সাবজেক্ট পড়ার দরকার নেই। এবং তোমরা হচ্ছে তোমাদের কিন্তু ইংলিশে ফার্স্ট পেপার টেক্সট বুক থেকে হচ্ছে এমসিকিউ আসে বা ওই যে ভোকাবুলারি আসে, এই জন্য ভোকাবুলারিগুলো অবশ্যই টেক্সট বুক ভিত্তিক পড়ার চেষ্টা করবা। এটা আবার সি ইউনিটে কিন্তু পড়ার দরকার নেই। আর বি ইউনিটের জন্য অবশ্যই তুমি হচ্ছে মেমোরাইজিং পার্টগুলো সময় দেওয়া এখন থেকে, এবং আগামী এক মাস এই রুটিনে পড়াশোনা করো। এক মাস পরে গিয়ে তুমি এই ভিডিওটা আবার দেখো, তখন তুমি কম্পেয়ার করতে পারবা যে এই ভিডিওটাতে কথাগুলো যেগুলো বলেছি এটা তোমার এক মাস পরে গিয়ে যখন তুমি রিয়েলাইজ করবা তখন তুমি বুঝতে পারবা যে আসলে এটা কতটুকু তোমার জন্য ইফেক্টিভ ছিল বা গুরুত্বপূর্ণ ছিল।